সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য অর্থাৎ যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভৌতবিজ্ঞানের একদম শেষ অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের আলোচনা করব এই জৈব রসায়নের থেকে বাছাইকৃত 2 ও 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো এবং বাছাইকৃত 13টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের জন্য আমি বাছাইকৃত মোট 13টি প্রশ্ন রেখেছি এবং প্রথম প্রশ্নটি হলো তোমাদের জন্য জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, কার্বন পরমাণুর ক্যাটেনেশন ধর্ম কাকে বলে? জৈব যৌগের মূল উপাদান লেখো। তোমাদের বলে রাখি জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। 3 নম্বর প্রশ্ন, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো কিন্তু ধর্ম আলাদা, এদের মধ্যে সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন, সমাবয়বতা কাকে বলে? উদাহরণ সহযোগে বুঝিয়ে লেখো। 5 নম্বর প্রশ্ন, ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখো। তোমাদের বলে রাখি ইথিলিনের ব্যবহার হলো কাঁচা ফল পাকাতে সাহায্য করে এবং অ্যাসিটিলিন কি কার্বাইড বাতিতে এবং অক্সি অ্যাসিটাইল যে শিখা তৈরি হয় সেখানে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। 6 নম্বর প্রশ্ন, এলপিজি এবং সিএনজি এর উৎস, মূল উপাদান এবং ব্যবহার লেখো। তোমাদের বলে রাখি এলপিজি এর ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজির মূল উপাদান হলো বিউটেন এবং প্রোপেন, এবং সিএনজি এর উৎস হলো মনে রাখবে প্রাকৃতিক গ্যাস এবং মূল উপাদান হলো মিথেন, এবং সিএনজি ব্যবহার করা হয় কিসে? সাধারণত যানবাহনের সিএনজি ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, টেফলনের মনোমার কি ও এর একটি ব্যবহার উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু জেনে রাখো, টেফলনের মনোমার হলো টেট্রাফ্লুরো ইথিলিন এবং এর একটি ব্যবহার হলো ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন, পিবিসি এর মনোমারের নাম লেখো এবং ব্যবহার লেখো। বন্ধুরা মনে রাখবে পিভিসি এর মনোমার হলো ভিনাইল ক্লোরাইড এবং এর ব্যবহার কি? সাধারণত প্লাস্টিক তৈরি করতে পিভিসি ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, ডিনেসার্ড স্পিড বা মেথিলেটেড স্পিড কাকে বলে? ইয়ার ব্যবহার লেখো। মনে রাখবে ডিনেসার্ড স্পিড বা মেথিলেটেড স্পিড বার্নিশের কাজে ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন, পলিমার ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো এবং ইহা প্রতিকারের দুটি উপায় লেখো। 11 নম্বর প্রশ্ন, ইয়াক নাম লেখো। বন্ধুরা তোমাদের জন্য আমি কিছু জৈব যৌগের নাম লিখে দিয়েছি এবং তাদের উত্তর আমি সাইডে করে দিয়েছি, একটু খেয়াল করো ভালো করে। 1 নম্বরটা CH3 CH2 CH2 OH, এর ইউপ্যাক নাম হলো প্রোপান ওয়ান অল। 2 নম্বর CH3 CO CH3, এর ইউপ্যাক নাম হলো প্রোপানন। 3 নম্বর CH3 CH2 COOH, এর ইউপ্যাক নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। 4 নম্বর CH3 COOH, এর ইউপ্যাক নাম হলো ইথানোয়িক অ্যাসিড। 5 নম্বর CH3 CH2 COOH, সরি CHO, আমি রিপিট করছি আবার, 5 নম্বরটা হলো CH3 CH2 CHO, এর ইউপ্যাক নাম হলো প্রোপানল। 6 নম্বর HCOOH, ইউপ্যাক নাম হলো মিথানোয়িক অ্যাসিড। বন্ধুরা তোমরা এই 6টা ভালোভাবে প্র্যাকটিস করো ইউপ্যাক নামগুলো, আশা করি এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, কীভাবে পরিবর্তিত করবে? খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের জন্য 5টি মোট প্রশ্ন রেখেছি, পরিবর্তন করতে হবে। এই 5টা প্রশ্ন প্র্যাকটিস করলে 100% এখান থেকে কমন পাবে কিন্তু। 1 নম্বরটা হলো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, কীভাবে CH3 CH3 হবে? সবগুলো উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবে, এই জন্য আমি উত্তর করিনি। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি মানে উত্তরটা করে দেব। 2 নম্বর দেখতে পাচ্ছ, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, মোট 5টা প্রশ্ন দিয়েছি কীভাবে পরিবর্তিত করতে হবে, এই 5টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। 13 নম্বর প্রশ্ন, ABC কে শনাক্ত করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আমি করে দিয়েছি নিচের দিকে, তোমরা উত্তরটা এখান থেকেও করতে পারো অথবা তোমাদের বইয়ে উত্তরগুলো করে দেওয়া আছে আলাদাভাবে, সেখান থেকে তোমরা করতে পারো। দেখে নাও, প্রশ্নটা হলো CH3 CH2 OH, অ্যারো দিয়ে দেওয়া আছে এ, তারপরে কিছু রিয়েজেন্ট দেওয়া আছে, সেখান থেকে বলা আছে বি এবং সি নির্ণয় করো। টোটাল এতে কী বসবে? এতে হবে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিন উৎপন্ন হবে, এবং বিতে কী উৎপন্ন হবে? CH2Br CH2Br অর্থাৎ ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হবে, এবং সিতে কী উৎপন্ন হবে? CH3 CH3 অর্থাৎ ইথেন উৎপন্ন হবে। এই ছিল তোমাদের জন্য 13টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 13টি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এই 13টি প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় অনেকগুলো কমন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।